হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমার গত ব্লগে আসলে সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন, অনেক থ্যাঙ্কস জানিয়েছেন, আবার অনেক অনেক কিছু জানতে চেয়েছেন। তো সেগুলো নিয়ে আজকে এই ব্লগে কথা বলবো। আর আজকে যে ব্লগটা আমি শেয়ার করতে যাচ্ছি, এই ব্লগে আসলে দেখাবো জার্মানিতে যে সাইকেল র্যালি হয় সেটা আর কি। তো এটা আসলে আমার কয়েকদিনকার আগের ভিডিও, তো আমি আসলে সাথে সাথে আপলোড করতে পারিনি সময়ের আর কি ব্যস্ততার কারণে। তো এটা প্রায় 8টার দিকে বিকেলবেলা আর কি, আমরা বিকেল না বলতে গেলে সন্ধ্যাই, কারণ এখন তো অন্ধকার হয় অনেক দেরি করে। তো 8টার দিকে আমরা বাসা থেকে বের হয়েছি, তখনও বাইরে ভালোই আর কি আর কি ফর্সা ছিল, মানে তেমন অন্ধকার হয়নি, আর আকাশটা অনেক মেঘলা দেখে এরকম আর কি দেখাচ্ছে, তা না হলে 8টার দিকে রৌদ্রই থাকে। তো আজকে নাকি আমাদের এই এলাকায় সাইকেলের র্যালি হবে, মানে শহরের বিশেষ কয়েকটা রোড আর কি গাড়ি ঘোড়া বন্ধ করে সাইকেল চালাবে সবাই। তো সাইকেলের র্যালি যেখান থেকে আসলে শুরু হবে, আমরা ফার্স্টে সেখানেই চলে এসেছি। তো এখানে একটা গেটের মতন করে সবাই এখানে জড়ো হচ্ছে, এলাকার বিভিন্ন জায়গা থেকে আর কি সবাই আসছে সাইকেল নিয়ে। আর মূলত এখান থেকে আর কি র্যালিটা শুরু হবে, আবার শহরের বিভিন্ন রাস্তা দিয়ে যেয়ে আবার এখানেই ব্যাক করা হবে। তো এই যে এখানে সবাই ওয়েট করতেছে, আর এখানে কি বলবো, ছোট বাচ্চা থেকে শুরু করে সব বয়সের লোকজন যাদের সাইকেল আছে সবাই আর কি সবাইকে নিয়ে এখানে চলে এসেছে। তো এটা আসলে কোনো প্রতিযোগিতা না, এমনিতেই আর কি ওরা একটু বিনোদনের জন্য সবাই মিলে আর কি এটার মানে এই শহরের পক্ষ থেকে আর কি আয়োজন করা হয়েছে। এই শহরে যারা আছে, যাদের সাইকেল আছে ফ্রি থাকে, তাদেরকে নিয়ে আর কি এরকম বছরে একটা দিন ওরা এরকম আয়োজন করে, সবাই এটাতে আর কি খুব আনন্দ এবং আগ্রহ সহকারে আর কি অংশগ্রহণ করে থাকে। তো আমি ফার্স্টে আর কি বেবিদেরকে নিয়ে বের হয়েছি, খবর পেয়ে যে দেখি রাস্তার সাইডে দাঁড়ালেই দেখা যাবে যে রাস্তা দিয়ে যাচ্ছে। তো হাঁটতে হাঁটতে আর কি যেখান থেকে শুরু হবে সেখানে আসলাম, যে দেখি কোত্থেকে শুরু হয়। তো আসার পরে আসলে বাচ্চাদের কি বলবো নিয়ে একটু বিরক্ত হচ্ছিলাম, কারণ ওরা অনেক কান্নাকাটি করতেছিল, মন খারাপ করতেছিল যাতে করে বাসায় যে ওদের সাইকেলগুলো নিয়ে বের হই। কিন্তু আমার আসলে বেরোনোর কোনো ইচ্ছা ছিল না, কারণ আমি একা ওদেরকে সাইকেল নিয়ে রাস্তা ছেড়ে দিলে দেখা যায় এত মানুষের সাথে কোথায় যাবে পরে আর খুঁজে পাবো না, বা আমার একটু কষ্ট হবে। তো তারপরও কিছুই করার নেই, ওদেরকে নিয়ে বের হতে হলো। তো বাসায় এসে আর কি সাইকেল নিয়ে বের হয়েছি, আর এর মধ্যেই দেখি যে বাসার পাশের রাস্তা দিয়ে আর কি এরকম সাইকেল নিয়ে সবাই অলরেডি যাওয়া শুরু করেছে। তো বাসা থেকে যে আর কি ওদের দুই ভাইয়ের সাইকেল নিয়ে আসলাম, আর সবার সাইকেল চালানো দেখে আসলে আমারই ইচ্ছে করতেছিল যে আমিও নিয়ে বের হই, কিন্তু আমার হাজবেন্ড থাকলে হয়তো মানে নিতাম, কারণ দেখা যাচ্ছে দুইটা বাচ্চা নিয়ে আমি আবার সাইকেল চালালে ওদের কন্ট্রোল করতে পারবো না। তো কি আর করার, ওদের পিছনে পিছনে দৌড়াতে হয়েছে আমাকে আনিককে কন্ট্রোল করার জন্য, কারণ ও এমনিতে মোটামুটি চালাতে পারে কিন্তু একা ছেড়ে দিলে আবার একটু রিস্ক। তো সেই জন্য আর কি ওর পিছনে পিছনে আমার দৌড়ে প্রায় পায়ের ব্যথা শুরু হয়ে গিয়েছে। তো খুবই ভালো লাগতেছিল যে সবাই মানে এই র্যালিতে অংশগ্রহণ করেছে, আর এখানে দেখা যায় অনেকে সবাই ফ্যামিলি মেম্বার নিয়ে এসেছে, সবাই মিলে আর কি একসাথে এনজয় করতেছে, আনন্দ করতেছে, মানে খুবই ভালো লাগতেছিল দেখে এরকম একটা উদ্যোগের, মানে খুবই একটা ভালো উদ্যোগ। আর আমি তো সাইকেলের প্রাইস নিয়ে একটা ব্লগ করেও ছিলাম অলরেডি, আপনারা যারা দেখেছেন হয়তো বুঝতে পারবেন যে
জার্মানিতে আর আসলে সাইকেলটা ওরা কতটা গুরুত্ব দেয়, আসলে মোটর সাইকেল থেকে গাড়ি থেকে কিন্তু ওরা বেশি প্রাধান্য দেয় সাইকেলটার উপরে। কারণ এটা এক হলো যে পরিবেশ বান্ধব, কোনো মানে পরিবেশ নষ্ট হয় না, আর সাইকেলটা পিছনে ডেলি ডেলি কোনো খরচ হয় না। তো আমার একটু কষ্ট হলেও খুব ভালো লেগেছে যে আমার ছেলেরা উপভোগ করতে পেরেছে। আর আনিকের সাইকেল চালানো দেখে আসলে অনেকেই মানে ওকে অনেক এনকারেজ করতেছিল, অনেক অনেকে ওকে মানে ব্রাভো বলতেছিল, আমার খুবই ভালো লাগতেছিল। তো যাই হোক, আপনারা উপভোগ করতে থাকেন, কারণ ওদের পিছনে দৌড়তে দৌড়তে প্রায় আমি অর্ধেক মানে ওরা যতটুক পর্যন্ত আর কি রাউন্ড দিয়েছে, আমি অর্ধেক রাস্তা পর্যন্ত আর কি চলে গিয়েছিলাম। তো সেই আর কি আমি সেই পর্যন্ত ভিডিও করেছি আপনাদের জন্য। তো কয়েকজন ভিউয়ার্সদের আসলে কয়েকটা প্রশ্ন আছে যে মানে ইউরোপের বিভিন্ন আর কি বিষয় নিয়ে। তো এক ভাইয়া জানতে চেয়েছেন যে চেক রিপাবলিক দেশটা কীরকম। তো আসলে লেটেস্ট ইনফরমেশন বলতে কি, আমি যতটুকু জানি সেইটুকুই আপনাকে বলতেছি যে আমার মনে হয় আর কি চেক রিপাবলিক দেশটা অনেক ভালো। মানে অন্যান্য দেশে আপনি ইলিগ্যালভাবে আসার থেকে আমার মনে হয় যে চেক রিপাবলিকে আপনি লিগ্যালভাবে এসে কাজকর্ম করে ওইখানকার যে টিআরপি দেওয়া হয় ওইখানকার নাকি যে 5 বছর থাকলে মেবি, আর মানে টিআরপি করে খুব ভালোভাবে সব কিছু করে 5 বছর পরে নাকি যে ইউরোপের যে কোনো দেশে আর কি আপনি সেটেল হতে পারবেন। তো আমার মনে হয় যে ইউরোপের অন্যান্য দেশে ইলিগ্যালভাবে থাকার চাইতে লিগ্যালভাবে যে কোনো একটা দেশে থেকে কাগজ করাটা অনেক ইম্পর্টেন্ট। কারণ জার্মানিতে যারা ইলিগ্যাল আছে তারা 5 বছর কেন, আগামী 10 বছরও তারা কোনো মানে লিগ্যালিটি পাবে কি না এ নিয়ে অনেক মানে সন্দেহ আছে যে ওরা 10 বছরও পায় কি না, মানে কোনো নিশ্চয়তা নেই। তো চেক রিপাবলিক আসলে ইউরোপেরই একটা সেনজেনভুক্ত দেশ, জার্মানির পাশাপাশি একটা দেশ। তো আমার মনে হয় যে ভালো দেশটা, যেহেতু ইউরোপের দেশগুলো আসলে হয়তো অর্থনৈতিক দিক দিয়ে একটু 19-20 হবে, সব দেশ তো আর এক সমান হবে না, তবে ভালোই আর কি আমি যতটুকু জানতে পেরেছি আমার মনে হয় আর কি ভালো দেশটা। তো আরেকজন আর কি কমেন্টস করেছেন যে ইউরোপের লাল পাসপোর্ট হলে নাকি অনেক দেশে ঘুরা যায়, যে কার্তা সৌজন্য নিয়ে যায় কি না। হ্যাঁ, কার্তা সৌজন্য নিয়েও ইউরোপের প্রায় কত 17টা দেশ মেবি আর কি ঘোরা যায় কার্তা সৌজন্য নিয়ে। আর ইউরোপের লাল পাসপোর্ট পেলে আপনি ইউরোপের বাইরে আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা সব জায়গায় ঘুরতে পারবেন। তো আশা করি আপনাদের আসলে প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছেন। তারপরও যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষেরই তো ভুল হয়। আর তারপরও যদি কারো কোনো ইনফরমেশন মানে জানার থাকে অবশ্যই আমাকে বলবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা শেয়ার করার জন্য। তো সাইকেলের পিছনে দৌড়াতে দৌড়াতে আসলে আমি অনেক দূর পর্যন্ত চলে এসেছি। আনিকো মাশাল্লাহ ভালোই মানে চালাচ্ছে, ও আর বাসায় যেতে চাচ্ছিল না, ও সবার সাথে পুরোটা রাস্তা যাওয়ার জন্য আর কি কান্নাকাটি করতেছিল, কিন্তু ও তো যাবে ভালো কথা, তার সাথে তো আমাকেও দৌড়াতে হবে। তো আমি আর পারতেছিলাম না, এই জন্য আর কি বলতেছি যে চলো এখনই বাসায় চলে যাই। আর এই সাইকেল র্যালিতে আসলে যেই মেইন রোডগুলো আর কি বন্ধ করা হয়েছে, তো পুরোটা রাস্তা জুড়ে মানে অনেক সিকিউরিটি গার্ড ছিল, আর জায়গায় জায়গায় অ্যাম্বুলেন্সও আমি দেখতে পেয়েছি, যাতে করে কেউ মানে
কোনো অ্যাক্সিডেন্ট হলে আর কি মানে তাড়াতাড়ি কিছু করতে পারে। আর ব্যান্ড পার্টির মতো আয়োজন করা হয়েছিল ওদেরকে আর কি উৎসাহিত করার জন্য। আর পুরোটা রাস্তা জুড়ে, পুরোটা সময় জুড়ে আসলে সাইকেলের সেই টিং টং শব্দে পুরোটা রাস্তা মানে অনেক ভালো লেগেছে সাউন্ডটা। আর এর মধ্যে তো দেখলেন অনেক মানে বিভিন্ন ধরনের সাইকেল, অনেক রং ঢং সেজে সবাই এসেছে। আর এই যে এখানে বিশাল একটা লেক, আসলে এই লেকের মানে একটু দূরে আরেকটা ব্রিজ আছে, তো এই সাইকেলের র্যালিটা এই এদিক দিয়ে ঘুরে সামনে আরেকটা রাস্তা দিয়ে ঘুরে আর কি, ওই যে একটু লাইট দেখা যাচ্ছে দূরে, একটু ব্রিজের মতো দেখা যাচ্ছে, ওই ব্রিজ দিয়ে আবার সেই আগের জায়গায় আর কি যাবে। তো এটা আসলে আমার জন্য যাওয়াটা খুবই কষ্টকর। তো ওরা তো যেতে চাচ্ছিল, কিন্তু দুইটা বাচ্চাকে আমি এরকম রাস্তার মধ্যে একা ছাড়বো সবার সাথে? বাই চান্স যদি কিছু হয় তাহলে তো মানে আমি যেতে পারবো না। তো আমরা এই যে মাঝখান দিয়ে আর কি এরকম আর কি রাস্তা, তো সেখান দিয়ে বাসার দিকে আর কি চলে যাচ্ছি, যে আর যাব না। তো আমরা মাঝখানে যে রাস্তা দিয়ে আর কি ভিতর দিয়ে চলে এসেছিলাম, এসে দেখি সেই মানে র্যালিটা এদিক দিয়েও আসতেছে, এদিক দিয়ে আবার তারা সেই আর কি যেখান থেকে শুরু করেছিল সেইখানে যাবে। তো এখন আর কি একটু অন্ধকার হচ্ছে, আর সাইকেলের লাইটগুলা খুবই মানে সুন্দর লাগতেছে, যে সামনে দিয়ে দেখলে সাদা লাইটগুলা আর পিছন দিক দিয়ে দেখলে আর লাল লাইটগুলা, মানে খুবই ভালো লাগতেছিল আর কি। আর বললামই তো সারাক্ষণ সারাটা রাস্তা জুড়ে সেই সাইকেলের টিং টং শব্দগুলো খুবই ভালো লাগতেছিল। তো এখানে এসেও আসলে বাচ্চারা শুরু করেছে যে ওদের সাথে সেই আগের জায়গায় যাবে, তো আমি বললাম যে না, কারণ ওই দিক দিয়ে অনেক উঁচু নিচু রাস্তা, ওরা উঠতে পারবে না আর আমার পক্ষেও যাওয়া সম্ভব না, কারণ আমার আসলে ওই দিন পায়ের অবস্থা 12টা বেজে গিয়েছে, আমি প্রায় 2 দিন পর্যন্ত হাঁটতে পারিনি, এরকম একটা অবস্থা হয়েছে। তো আনিক বলতেছিল যে ও এখানে দাঁড়িয়েই দেখবে আর ওদেরকে বাই বাই দিবে, তো সবাইকে বাই বাই দিতেছে দাঁড়িয়ে থেকে। আর মানে সবাই ওর যাওয়াটা খুবই পছন্দ করেছে, কারণ এত ছোট একটা বাচ্চা সাইকেল নিয়ে যাচ্ছে, সবাই ওকে দেখে খুব মানে খুশি হয়েছে যে সবাই ওকে বাই বাই দিতেছে। তো আমরা আর যাইনি, এখান থেকে বাসায় চলে এসেছি। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার ভিডিওগুলোতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। আর আপনাদের যদি কোনো জানার থাকে কোনো বিষয়ে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আরেকটা কথা, যে অনেকেই আসলে পার্সোনালি যোগাযোগ করার জন্য আর কি আমাকে কমেন্টসে ওনাদের ফোন নাম্বার দিয়ে থাকেন, তো আমি তাদেরকে বলবো আসলে ব্যক্তিগতভাবে যোগাযোগ করা আমার পক্ষে পসিবল না, কারণ দেখা যায় মানে সম্ভব না আর কি আমার পক্ষে। আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টসে আপনারা বলতে পারেন, কিন্তু আপনাদের সাথে ফোনে কথা বলে বলাটা আমার পক্ষে সম্ভব না। আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আমি কী বলতেছি। তো আশা করি কেউ মন খারাপ করবেন না, আমার বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া শুভকামনা। আল্লাহ হাফেজ।